চট্টগ্রাম বন্দরে একটা ঐতিহাসিক দিন, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। আমি জানি আগামী দিনে এই চট্টগ্রাম বন্দর আরও ইতিহাস রচনা করবে, এবং এই চট্টগ্রাম বন্দর দিয়ে অনেকেই চিন্তা করে যে মংলা বন্দর চট্টগ্রামের সমপর্যায়ে চলে যাচ্ছে, পায়রা বন্দর হচ্ছে, কিন্তু চট্টগ্রাম বন্দরের প্রয়োজনীয়তা কি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে? অবশ্যই না, কারণ বাংলাদেশ তো এখানে নাই, বাংলাদেশ আরও উপরে যাবে। বাংলাদেশের আজকে, বাংলাদেশ শুধু বাংলাদেশের জন্য নয়, বাংলাদেশ আজকে আঞ্চলিক দেশগুলোর জন্য বাংলাদেশ তৈরি হয়েছে। কাজেই আমি মনে করি বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আরেকটি কথা আমি সবসময় এখন বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই বাংলাদেশকে নিয়ে অনেক নেতিবাচক কথা বলেন যে বাংলাদেশ পরনির্ভরশীল হয়ে যাচ্ছে। আমরা যখন ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করি মাননীয় প্রধানমন্ত্রী, তখন অনেকেই বলেছিল যে বাংলাদেশ ভারত হয়ে যাবে, বাংলাদেশ ভারত হয় নাই। অনেকেই বলে যে বাংলাদেশে বৈদেশিক কোনো বিনিয়োগ আসতেছে না। আপনারা নিজেরাই জানেন যে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরে কী পরিমাণ বিনিয়োগের জন্য পাইপলাইনে আছে। আমার সামনে সবাই বসে আছেন আপনারা, আমি আপনাদের চেহারাগুলোকে চিনি, আপনারা জানেন যে কী পরিমাণ বিনিয়োগ অপেক্ষা করে আছে। সেই বিনিয়োগ আমরা নিব কি না, সেটা হচ্ছে সিদ্ধান্ত আমাদের সরকারের। কাজেই শুধু এই ক্ষেত্রে না, সমগ্র বাংলাদেশে, এখানে বলেছেন আমাদের মাহবুব ভাই যে বঙ্গবন্ধু শিল্পাঞ্চল, এটা তো কেবল শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী 50টি ইন্ডাস্ট্রি দিয়ে সেখানে শুরু করেছেন। আগামী দিন এখানে সমগ্র পৃথিবীর বিনিয়োগকারীরা এখানে আসবে।